আসসালামু আলাইকুম, কথা বলছি 18 জুলাই ছাত্র জনতা সংগ্রামের অংশগ্রহণকারী এক যোদ্ধার সাথে। তার মুখ থেকে শুনে সেদিনের বিভ্রান্ত ঘটনা। হ্যাঁ ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিকুল আলী। হ্যাঁ, আমি 18 জুলাইতে আমি ছাত্র দলের সাথে একটু আন্দোলনে ছিলাম, পাশে ছিলাম। তে ওইখানে আমাকে আন্দোলন পুলিশ আমাকে টর্চারিং করে, ওইখানে আমাকে পুলিশ ধরা টর্চারিং করতেছে। তে পুলিশে আমাকে ফাটা পাশে চিপা ফেলাই থাকি, তুই মাঝখানে আমি লড়তে পারি না। তে আমি ওইখানে পড়ে যাই, বাড়ি খাইছি, পুলিশ আমার বহুত মারা মারছে, বার মধ্যে বাইরে যাচ্ছি, মারে বাবার একবার চিৎকার পারতাছি, আমাকে ছাড়তাছে না। আমি তো ওরে মা ওরে বাবা, আমাকে পুলিশ সেই মারা মারতেছে, লাঠি দিয়ে বাড়ি মারতে, তারপর আবার লোহার একটা পাইপ না কি দিন আসলো, হেঁটে দুটো বাড়ি মারতে, অনেকগুলো বাড়ি মারতে একখানেই। তো আমি অনেক আহত ছিলাম, আমাকে পরে ছাত্রদল বাইরা আমাকে নিয়ে এখানে পাশে মেট্রোলিন সাইডে একখানে চাপায় তুলল, পরে নিয়ে ওইখান থেকে নিয়ে একটা রিক্সা করে নিয়ে আমাকে হাসপাতালে নিয়ে চলে গেলো ভাইয়া, ঠিক আছে। এরা নিয়ে গেলো, পরে আমার পা তো নগদ খুলে গেতে আছে, খুলনের পর আমার হাসপাতালের সাথে সাথে আমার চিকিৎসা নিল। চিকিৎসা নেওয়ার পরে আমি এখন ব্যান্ডেজ করে দিল ডাক্তারে, ব্যান্ডেজ করে দিলে পরে আমাকে বাসায় পাঠায় দিল, পরে আমাকে 1.5 মাস বিছনায় পড়ে থাকতে হলো। এখন আমি হলো গা কীভাবে করেন কি, আমি আমি কিচ্ছু না, আমি দিনমজুরি খাই, আমি রাতের কাম করে খাই, আমি যখন যেটা পাই সেটা করে খাই। আমি আমি একটা এতিম ছেলে, ঠিক আছে, আমার মা বাপ নাই গা, আমি এখন কী করে খাবো? আমি বাসায় পড়ে আছি এখন বর্তমানে। আপনার কাছে কি ডকুমেন্ট আছে, আপনি যে 18 তারিখে সংগ্রামে ওই আপনি ব্যথা পেয়ে ভর্তি ছিলেন? জি ভাই, আমার কাছে আছে ভাই, মেডিকেল দেখেন, কাগজ কোথায়? আমার কাছে আছে পকেটে, কাগজ দেখেন। হ্যাঁ, এই যে কাগজ এখানে আছে, এই যে আমি দেখাচ্ছি, আপনি দেখেন। আমরা দেখতে পাচ্ছি তার রিপোর্টগুলো। কি নাম আপনার, কি বলছিলেন? আমার নাম মোহাম্মদ শুকুর আলী, এটা আমার ওয়াইফের। এখন আপনি এখন আপনার যে ছাত্র জনতা ঢাকা ইউনিভার্সিটিতে আসছেন, কী উদ্দেশ্য নিয়ে আসছেন? আমি আমি সাহায্য উদ্দেশ্য আছে, আমি কীভাবে চলাফেরা করব, আমি কীভাবে আমি বাল বাচ্চাকে মানুষ করব। আমি এখন 2 মাস ধরে আমি বাড়ির বসা, আমার পেটে ভাত এ পর্যন্ত জোগাড়ের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমি দিনমজুর, আমার বউ বাসা বাড়ির কাম করে খায়, তা আমি কী করে খাবো? আমি তো এখন আসতে পারতাম না, আমি লাঠি ছাড়া আসতে পারবো না। ডাক্তার আমাকে বলে দিতে যে তোমার এটা পায়ের কী অবস্থা আপনার? আমার পায়ের অবস্থা মানে বর্তমানে আমি এখন ওষুধ খাচ্ছি, ওষুধের উপরে নির্ভরশীল, কবে ঠিক হয় একমাত্র। আপনার কি হাড়টার ভাঙছে নাকি এমনি সব নর্মাল? ছেঁচা খেয়ে গেছে, হাড় দিয়ে বাটি ছেঁচা খেয়ে গেছে, ছেঁচা খাইয়া ওটা বৈশা গেছে। এটা আমাকে আপনি এখন ছাত্র জনতার কাছে সাহায্য চাচ্ছেন? সাহায্য চাচ্ছি আমি, আমাকে দেখার মতন কেউ নাই তো আমার। যদি আপনি দিনমজুর মূলত? হ্যাঁ দিনমজুর। আপনার মিরপুর কত নম্বর বাসা আপনার? আমার মিরপুর, আপনার মিরপুর 13-22 থেকে আইনামুল দিতে আমার বাসার ঠিকানা। আচ্ছা ঠিক আছে, এই আবেদন রইল আপনার কি ছাত্র জনতার কাছে? হ্যাঁ, এই আবেদন আমার ছাত্র জনতার কাছে রইলো। তা আপনাদের হাত জোর করে আমি বলছি যে আমাকে একটু দেখার জন্য সাহায্য সব দিকে আমি হাত জোর করে বলতেছি আপনাদের কাছে, হাতে পায়ে তোরা, আমি একটা এতিম মানুষ, আমার বউ বাসা বাড়ি কাম করে রাখা। আসসালামু আলাইকুম ভাইয়া।